তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকের আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ভিডিওটা শুরু করলাম শিলদার থেকে, আর এখন আমি কাজ থেকে যাচ্ছি বাড়ি। আর আজকে ছিল হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে আমাদের শিলদাতে হাট বসে, তোমরা সবাই জানো, কারণ এর আগে অলরেডি অনেকবার তোমাদের সাথে এই হাটটা আমি শেয়ার করেছি। আজকেও শেয়ার করব, তবে আজকে অন্য রকমভাবে শেয়ার করব। আর আজকে তো মানে ধরো শীতকাল পড়ে গেছে, তো আজকে প্রচুর প্রচুর দোকান বসেছে। জুতো টুতোর দোকান তো এই জায়গায় বসেই, কিন্তু বাড়তি যে দোকানগুলো বসেছে সেগুলো হচ্ছে সোয়েটারের, চাদরের, এইসবের দোকান, আরও অনেকগুলো এক্সট্রা এক্সট্রা বসেছে। এখানে একটা সোয়েটার আমার পছন্দ হয়েছিল কালারটা দেখে, তো আমি দাম জিজ্ঞেস করছিলাম, কিন্তু আমার দেখে মনে হলো যে সোয়েটারটা আমার ছোট হবে, তো জাস্ট দেখলাম, দাম জিজ্ঞেস করলাম, তারপরে এগিয়ে আসছি। আর ম্যান হাট যেটা, সেটা তো এই সামনেই বসবে, যেটা অনেক বড় হাট। আর এই হাটে কি পাওয়া যাবে না, তুমি যা চাইবে তাই পাবে, এ টু জেড সব কিছু পাওয়া যায়। তো এই যে দেখো, এইখান থেকেই কিন্তু শুরু হয়েছে জামা কাপড়ের দোকান। হ্যাঁ, তো এইখানে সামনেটায় বেশ কয়েকটা জামা কাপড়ের দোকান বসে, আর ভেতরের দিকে তো আরও অনেক অনেক দোকান বসে। আর এইখানে বিশেষ করে যে দোকানগুলো বসেছে সেইগুলো হচ্ছে ব্লাউজের দোকান, মানে বেশিরভাগই এগুলো হচ্ছে ব্লাউজের দোকান। এই যে দেখো হাকোবা ব্লাউজগুলো, এইগুলোর দাম বলছিল 160 টাকা, কিন্তু এইগুলো ছিল সুতির আর একেবারে পাতলা। তো যাই হোক, আমি দাম জিজ্ঞেস করলাম, আর তারপরে এগিয়ে যাচ্ছি। এইখানে রয়েছে হচ্ছে কয়েকটা ছেলেদের দোকান, মানে ছেলেদের প্যান্ট, গেঞ্জি এইসব পাওয়া যায়। আর এই যে সাইডে দেখো পুকুরে মাছ ধরার জন্য জাল, সেইগুলোও কিন্তু বিক্রি হচ্ছে। এরপর ওই যে লোহা লোকরের দোকান, যেখানে বটি, কাটারি, দা সমস্ত কিছু পাওয়া যাবে, ওর দোকানগুলো এই সাইডের দিকে করে বসে। আর এইখানে বসেছে হচ্ছে একটা সোয়েটারের দোকান, যেখানে হচ্ছে লেডিস অ্যান্ড জেন্টস দুটোই হচ্ছে কিন্তু পাওয়া যায়, তবে ছেলেদের কালেকশনেই বেশি ছিল। আর তারপরে এইদিকে আবারও একটা দোকান, মানে অনেক দোকান, জামা কাপড়ের অনেক দোকান। পুরো হাট আমি ঘুরবো না, আজকে আমি ঘুরবো হচ্ছে সবজি বাজারের দিকটাই, কারণ আজকে আমি হাটে সবজি বাজার করব। হ্যাঁ, এই প্রথমবার একা একা আমি হাটে এসেছি বাজার করতে। তো এর আগেও এসেছি হাটে, কিন্তু আমি এসেছি ওর সাথে, মানে আমার পতিদেবের সাথেই বারবার এসেছি, টুকটাক বাজার করতেও এসেছি, ঘুরতেও এসেছি। প্রথম প্রথম ঘুরতে আসতাম কারণ মজা লাগতো, আর আজকে প্রথম আমি এলাম হাটে বাজার করতে, সবজি বাজার একা একা। আসলে হাটে বাজার করার আমার কথা নয়, কিন্তু ঘটনা হচ্ছে যে আমার শ্বশুর মশাই কিছুদিন ধরেই আর কি মানে বাজার করার ঠিক সময়টা পাচ্ছে না, তো সেই কারণে ঘরে সবজিপাতের একটুখানি অসুবিধা হচ্ছে। আর ওই সবজিওয়ালা যারা আসে তাদের কাছে এটা আছে তো সেটা নেই, সেটা আছে তো এটা নেই, মানে যে সবজিটা দরকার হবে সেটা পাবে না। তো সেই কারণে আর কি আমি ভাবলাম যে আমি যখন আসছি এখানে, আর যাওয়ার পথে যখন হাটটা পড়ছেই, তখন হাটে ঢুকে কিছু বাজার করে নিয়ে যাই। এখানে দেখো একটা গাঁদা, পুরো একদম টমেটো, আর শীতকাল মানে টমেটো, ফুলকপি, বাঁধাকপি ছড়াছড়ি, মানে যেদিকে তাকাবে তুমি এই জিনিসগুলো দেখতে পাবে, একদম গাঁদা গাঁদা করা থাকবে। তো সেই কারণে আমি এসেছি হচ্ছে সবজি বাজার করতে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যতটুকু যা সম্ভব হচ্ছে আমার পক্ষে। তো প্রথমে আমি কোনো জিনিসপাতি কেনাকাটি করিনি, আমি আগে পুরো হাটটা ঘুরে দেখলাম কোন দোকানে কেমন জিনিসের দাম, দাম কম বেশি এই সমস্ত কিছু। আর এই হাটে না মানে সবথেকে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে প্রথমত যেগুলো আমাদের ঘরে ঘরে বিক্রি করতে আসে, এই দেখো এখানে না মহুল বিক্রি হচ্ছে, শুকনো মহুল। তো যেটা বলছিলাম যে ঘরে ঘরে মানে ঘরের সামনে দিয়ে আমাদের পাড়ায়, আমাদের গ্রামে যে সবজিওয়ালাগুলো আসে বিক্রি করতে, তাদের কাছে যে দাম তার থেকে হাটে অবশ্যই দামটা কম হয়। আর একটা সুবিধা হচ্ছে হাটের জিনিসগুলো একেবারেই সব টাটকা জিনিস হয়, যারা এমনি প্রত্যেক দিন বিক্রি করতে আসে তাদের কাছে সব জিনিস সবসময় টাটকা পাওয়া যায় না, কিন্তু হাটের সমস্ত জিনিস কিন্তু একেবারে টাটকা টাটকা, ঠিক আছে, দাম কম টাটকা। আর হচ্ছে তোমার অনেক জিনিস থাকবে, অনেকগুলো দোকান থাকবে, যে দোকানে পছন্দ হবে, যেমন পছন্দ হবে সেই রকমটা বেছে নেওয়ার সুযোগটা থাকে।
তো এইখানে আমি দাঁড়িয়েছিলাম, এখানে অনেক জিনিসই ছিল, শিম ছিল, বেগুন ছিল, টমেটো ছিল, ফুলকপি, মূলো টুলো অনেক কিছুই ছিল, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো আমি মেনলি টমেটোর দাম জিজ্ঞেস করছিলাম। এখন বর্তমানে টমেটোর দামটা তো অনেকটাই রয়েছে, যদিও আগের থেকে কমেছে, কিন্তু এই সময়ে টমেটোর দাম যে মানে যতটা হওয়ার কথা তার থেকে একটু বেশি দামটা আছে। আসলে এখনো পর্যন্ত আমাদের দেশি টমেটো আর কি ওঠেনি, সেই কারণেই হয়তো এত দাম। আর এই হাটে এসে এইবারে যেটা মানে দেখতে পাচ্ছি, এইবারে কেন, এই শীতকালে আসলে যেটা দেখা যায় যে ফুলকপি আর বাঁধাকপি, আগেই বললাম তোমাদের ফুলকপি বাঁধাকপি আর টমেটো একদম গাদা গাদা করা থাকবে। তবে টমেটো এখন অতটা গাদা না থাকলেও ফুলকপি বাঁধাকপি কিন্তু উঠে গেছে আমাদের দেশি, তাই জন্য প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে চারিদিকে। আর এখন আমি এসেছিলাম একেবারে হাটের শেষের দিকে করে, এইদিকে এসে দেখলাম বাবা এইদিকে তো আমার জিনিসের দাম বেশি। তবে এই যে মূলোটা দেখছো, মূলোটা কিন্তু খুবই সুন্দর আর দামটা কম ছিল, তো এখান থেকে আমি মূলোটা নিলাম, কারণ এর মধ্যে আমার পুরো হাটটা ঘোরা হয়ে গেছে, যেখানে যেখানে ভালো জিনিস দেখতে পেয়েছি দাম টামও জিজ্ঞেস করা হয়ে গেছে। তো এই আর কি দেখে শুনে আমি জিনিসপাতি কেনাকাটি করলাম। এইখানে হচ্ছে ঘোড়ার নালের আংটি বিক্রি হচ্ছিল, তো ঘোড়ার নালের আংটি নিয়ে আমি কি করব, তো দেখলাম চলে এলাম আর কি। আমি পুরো হাটটা একদম চর্কি পাক খেয়ে নিলাম, মানে সবজি বাজারের এই দিকটা। আর এই যে বেরোনোর পথের এই সাইডে দেখো, এইদিকে কিন্তু মাটির সব আসবাবপত্র বিক্রি হচ্ছে, হাঁড়ি, তারপরে এই সব কী সব জিনিসগুলো আছে দেখতেই পাচ্ছ তোমরা। আর এই হাটটা না আগে প্রচুর বিখ্যাত ছিল পাথরের জিনিস বিক্রি হওয়ার জন্য, পাথরের থালা টালা, আগে তো মানুষ পাথরের জিনিসই বেশি ব্যবহার করতো। আর এই যে দেখো এইদিকে কিন্তু এই ঝাঁটা, ঝুড়ি, কুলো, ধামা এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে। তো প্রথমে ঢুকেছিলাম যেটা হচ্ছে শিলাদিক থেকে আসতে প্রথমে পড়বে, আর এখন বেরোনোর রাস্তাটা যেটা হচ্ছে আমাদের ওই দিক থেকে আসতে প্রথমে পড়বে। 10 টাকা করে কোয়ান্টিটিগুলো নেবো? আমি এই সবগুলোর একসঙ্গে দাম বলো কত। হ্যাঁ আচ্ছা, পাপা 1000 টাকা, পাপা 1000 টাকাটা কি? তুই সারা দুপুর ধরে এত ইট বইছু এখানকে দিয়ে বিক্রি করতে বসছো, তো কট এর খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নেই, সারা দুপুর ধরে ঘুম নেই আর নেই কিচ্ছু নেই। দেখো এই যে ঘরটা ভাঙা হয়েছে, এই ঘরের ইঁট সিমেন্টের খোলাগুলো সেইগুলো বয়ে বয়ে এখানে বিক্রি করতে বসেছে, আমি খেতে বসেছি তখন থেকেই শুনতে পাচ্ছি ইঁট নেবে গো, ইঁট ইঁট নাও, এরকম করে চিৎকার করছে। আমাকে এই এই লাল ইঁটটাই দাও। লাল ইঁটটা দাও 10 টাকার, ছোট ছোট দিকে দাও, ছোট ছোট দিকে না, বড় দিতে হবে না, ছোট ছোট দাও। বাবারি, আর তুই আমার জুতা পরে, আমি ওইখানে দেখলে আমার জুতাগুলো সেই বাড়ির দিকে খুলে দিয়ে এসেছিলি, আমার জুতাগুলো তুই বাড়ির দিকে খুলে দিয়ে এসেছিলি পরে আমাদের ঘরে। এ 10 টাকা, 30 টাকা, আমি যে 10 টাকা আরে খুঁজলাম, আমি টাকা দেবো, তুমি আগে আমাকে জিনিস দাও। এগুলো 10 টাকার, তো এ ন টাকা, এই পকেট থেকে বার করি, এই নাও নাও 10 টাকা। 10 টাকাই তো, আমি তো 10 টাকারই বললাম, অনেক দিয়েছিল, আমি তো 10 টাকার খুঁজলাম তোমাকে, তুমি বেশি দিলে কেন? পাগল, আরে পায়ে পড়ে যাবে। আজকে আমি না একেবারে অবাক হয়ে গেছি, আর আমি ভাবছি যে আমি কী থেকে কী হলাম। আমি যেখানে থাকি মানে আমার রুমটা যেখানে, তার পাশের বাড়ি তো একটা সাইড, মানে পাশের বাড়ি বলতে কী বলছি, মানে পাশের বাড়ির বাড়ি মানে ওই যাই হোক আঙিনা, তাদের ওইখানে আর কি এই ফুলগুলো ফুটেছে, মানে আমার বাড়ির একেবারে সামনে, হ্যাঁ একদম সামনে, মানে ওই 2-3 ফুট এপাশ ওপাশ আর কি। তো এই ফুলগুলো ফুটেছে আমি এতদিন দেখিয়েনি, ফুটছে অনেক দিন ধরেই দেখছি এর ওর হাতে, কিন্তু আমি দেখিয়েইনি এই ফুলগুলো ফুটছে। আমি গতকালকে কাজ থেকে আসার সময় এই রাস্তা দিয়ে আসলাম, তখন দেখলাম এইখানে এই ফুলগুলো ফুটে আছে, আর দেখে তো আমি পুরো অবাক যে আমি এতদিন ধরে দেখতে পাইনি, হায় হায় আমি তো মানে কী বলবো। রাস্তায় রাস্তায় মনে হয় হাতিগুলো যাচ্ছে, কী শব্দ।
কানমান ফেটে যাচ্ছে তো পুরো একদম। রাত্রে 11:30 বাজে, এখন এত শব্দ, লোকের ঘুম টুম ভেঙে যাবে। দেখা যাচ্ছে সামনে আইটি কিসের আওয়াজ? এটা গাড়িটা একটা আওয়াজ দিচ্ছে মনে হচ্ছে। কি চেঁচামেচি শোনা যাচ্ছে দেখো। এদিকে আসবে শব্দটা শুনো, ওই লাইট গুলো উপর দিকে মারছে যে। হাতিগুলো দেখা যায়নি কেন? হ্যাঁ কাকিমা লাইট টিপো তাহলে দেখতে পাবো। কাকিমা বলে আচ্ছা হাতি আছে, উনি চেঁচাচ্ছে তো। আমি সব শেষ, চলেই গেল এতক্ষণ আসতে, লাইট টাইট দেখা যাচ্ছিল তখন, আমি তখন আর আসা হলো না, এখন সব শেষ, এখন আসছি। আগে কত দিয়ে আছে না, ওরা এখনো পুরা না, তোমার সেদ গিয়েছে নাই, ওই যে সেই যে ইয়াটা দেখাচ্ছে। এই লাইটটা ভালো মারছে, এখন ঘরে কেউ কারো না, এখন যদি কোনো চোর সুযোগ পায় যায় না তাহলে সব লিখে দিই। হ্যাঁ এগুলো মানে ফরেস্টের লোকগুলো না, নালে এত যেতে হবে না লাইটগুলো। কিন্তু আমার ভিডিওই কিছু উঠছে না এখানে, লাইটগুলো তো উঠা দরকার। ওরা ওই লাইটটা মারছে কেন, যে সামনের দিকে যারা গোল করছো তারা সরে যাও, ওরা সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল বুঝলে। সেই সেই লালটা কে জ্বালাইছো একটা রে ভাই, এতক্ষণ ধরে তোমরা দেখতে কিচ্ছু পাওনি জানি, কিন্তু ঘটনা শুনে তোমরা মনে হয় বুঝতে পেরে গেছো যে আমাদের এখানে হাতি বার হয়েছে। প্রতি বছর এই ধান পাকার সময়ে হাতি আসবেই আসবে, তো এই বছরে এসেছে আজকের দিনে, আর এখন মোটামুটি রাত্রি 12:00 মতো বাজতে যায়। আমরা সকলে মিলে হাতির দেখছি, আর যেখানে হাতি বার হয়েছে ওইখানে তো হাজার হাজার লোক গেছে হাতি তাড়ানোর জন্য, না হলে লোকের ধান নষ্ট তো করবেই, সেই সঙ্গে যদি গ্রামে ঢুকে পড়ে তাহলে মারাত্মক থেকে মারাত্মকতম ক্ষতি হতে পারে। আর এতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, সেভাবে লাইট টাইট কিছু দেখা যায়নি, কিন্তু যেই আমরা চলে আসলাম তখনই দেখছি আবার লাইটগুলো দেখা যাচ্ছে। রাস্তার দিকে মানে হয়তো আরো মুখ ঢুলিছে ওই মেশিন, বোম আর মোবিল এই ভিডিওটা আমি একটা ফেসবুক থেকে পেয়েছি, যেখানে হচ্ছে আমাদের এই যে হাতিগুলো বেরিয়েছিল সেইটার কিন্তু ভিডিও ছেড়েছে। তো টোটাল 47টা হাতি ছিল, আর দেখো এখানে কত লাইট আর কত হাতি, আর দেখে বুঝতেই পারছো এই যে সিঁড়ি সিঁড়ি দেখা যাচ্ছে, এইটা কিন্তু আমাদের ওই যে ক্যানেলটা রয়েছে, ক্যানেলটা তো তোমাদের সাথে দেখিয়েছি, মানে তোমাদেরকে দেখিয়েছি, তো সেই ক্যানেলের পার দিয়ে কিন্তু যাচ্ছে হাতিগুলো। এইগুলো কিন্তু সব একদম বনের হাতি, যদি কোনো মানুষ সামনে পড়ে যায় না তাহলে তাকে মেরে ফেলবে। তো অনেক দূর থেকে দেখতে পাচ্ছ টর্চগুলো দেখাচ্ছে, আর অনেক বোম ফুটছিল, আর ওই যে একটা আওয়াজ ছিল ওই আওয়াজটার ভয়ে হাতিগুলো সোজাসুজি চলে যাচ্ছিলো যাতে মানুষের কোনো ক্ষতি না করে।